জন্ম গ্রহণ করবে না। শ্রীকৃষ্ণের বাণী কখনো মিথ্যা নয়, ভগবানের বাণী কখনো মিথ্যা হয় না। সেই দিন থেকে রাধারানী আর গর্ভধারণ করেন না, অর্থাৎ রাধারানীর গর্ভে কোনো সন্তান নেই, বৃন্দাবনেও নেই আর গোলকেও নেই। আর রাধারানীকে মা বলে কেউ ডাকে না, গর্ভের সন্তান তো তাকে মা বলে ডাকবে। কি গো, কারো স্বামী বউকে মা বলে ডাকে নাকি? ডাকে না। কিন্তু মা আপনারা সেই রাধা শক্তি থেকে সৃষ্টি হয়েছে। গোলকে যিনি রাধা, তার অংশ শক্তি বৈকুণ্ঠে লক্ষ্মী সরস্বতী, তার অংশ হয়েছে শিবের ঘরে শিবানী, অর্থাৎ যাকে আপনারা মা দুর্গা বলে, তার অংশ থেকে, মহামায়ার অংশ থেকে সৃষ্টি হয়েছে স্বর্গের দেবীগণ। এবং গৃহলক্ষ্মী চ গৃহে গৃহে, এই রাধা শক্তি প্রত্যেকটি গৃহে গৃহলক্ষ্মী রূপে বিরাজ করছে। তাই মাকে যেমন লাঠি মারলে সন্তানের অপরাধ হয়, নরকে যায়, তেমনি কোন রমণীকে যদি কোনো পুরুষ লাঠি মারে তার পরমাই নষ্ট হয়, যদি চুলের মুঠি ধরে তার পরমাই নষ্ট হয়ে যায়, যদি তাকে কিল ঘুষি মারে তাতে তার অপরাধ হয়, যদি ঝাঁটা দিয়ে মারে তার বাড়ি থেকে লক্ষ্মী ছেড়ে যায়। যদি কোনো রমণীকে কোনো পুরুষ অন্যায় আচরণ বা অন্যায় ব্যবহারের দ্বারা কাঁদায়, একদিন তাকে পত্নী হারা হতে হয়, সেসব দিনে তাকে একাকী বসে বসে কাঁদতে হয়। এবার ভাবুন সেই মাতৃশক্তি। তাই ছেলেরা মায়েদেরকে লাঠি মারলে পাপ হবে, চুলের মুঠি ধরলে পাপ হবে, নরকে যাবে, অপরাধ হবে, পরমায়ু ক্ষয় হবে। তা ছেলেরা, ছেলেদেরকে যদি কোনো মা লাঠি মারে, ও মা কোনো মা লাঠি মারেন নাকি? না, মায়েরা ছেলেদেরকে প্রণাম করে, কিন্তু ছেলেরা কোনোদিন তার স্ত্রীকে প্রণাম করে না, বলেন স্ত্রী তো আমার ছোট, আমার বাড়িতে বয়সে ছোট, তাকে তো নিয়ে এসেছি আমার বাড়িতে দাসী বৃত্তি করাবার জন্য, কিনা তাই না? প্রেমের গুরুকে, প্রেমের গুরুকে, প্রেম মানে ভালোবাসা, ভালোবাসার গুরুকে বলুন প্রেমের গুরু রাই কিশোরী রাধা রানী। তা রাধা অংশ থেকে যদি প্রকৃতির সৃষ্টি হয়, তাহলে আপনার কাছে প্রেম আছে নাকি? আপনার কাছে প্রেম নেই, প্রেম আছে এদের কাছে। তাই ছেলেরা যেদিন বিয়ে করতে যায়, বাসর ঘরে যখন যায়, বলো আগে কে গেল, বিয়ের পরে কি হলো, ওই যে আগুনে আহুতি দেওয়া হলো, এরপরে আগে কে গিয়েছিল? যারা বিয়ে করেছেন তারা বলুন, মেয়ে গেল আগে, ছেলে গেল পিছনে, মেয়ে আগে গিয়েছিল তো? তা বামুন ঠাকুর কি করলেন না, তার আঁচলে আপনার উর্মির সঙ্গে খুব করে একটা গিট দিয়ে দিলেন, এই গিটটা কেন দিলেন? এরপরে যখন আপনি বিয়ে করতে গিয়েছিলেন, আপনার কাছে দিল জাতি আর মায়েদেরকে দিল কাজলপতি। তা মায়েদেরকে কাজলপতিটা কেন দেওয়া হলো, ছেলেদেরকে জাতি দেওয়া হলো কেন? এরপরে মায়ের আঁচলে একটা লাল শালু কাপড়ে পাঁচটা ফল বাঁধা ছিল,
সেই পাঁচটা ফল কেন বেঁধে দিলেন বামন ঠাকুর? তারপরে আগে রমণী গেল স্ত্রীলোকার গুরু হন পতি আপনার, পতি হলো স্ত্রী গুরু, তা গুরু আগে না গিয়ে পত্নী আগে গেল কেন? বলেছি না আপনাদের মনে কোনোদিন প্রশ্ন জাগেনি, এই জন্য আপনারা তার উত্তর পান না। দাদু হয়েছেন, ছেলের বিয়ে দিলেন, মেয়েকে বিয়ে দিলেন, নাতির বিয়ে দিলেন, নাতনির বিয়ে দিলেন, বামন ঠাকুর সম্পদ এলো, কোনোদিন বামন ঠাকুরকে আপনি জিজ্ঞাসা করলেন না, বলে ও ঠাকুর আমিও বিয়ে হতে যাওয়ার সময় এরকম করেছিলেন, আমার ছেলে মেয়ে বিয়ের সময় এরকম করলেন, আমার নাতি নাতনির বিয়ের সময় এমন করলেন, তা এগুলো কী গো প্রশ্ন করেছেন? কোনোদিন করেননি, যার জন্য উত্তরটাও পারেন। এরপরে বাসর ঘরে গিয়ে কী দেখেছিলেন? কী দেখেছিলেন? বাসরের ঘরে সম্মুখ দুয়ারে, ঘরে সম্মুখ দুয়ারে অন্ধকারে প্রদীপ জ্বলে, অন্ধকারে প্রদীপ জ্বলে কেন জ্বলেছিলেন কেন জ্বলাইল বল বাবারে যত বলবি তত ভালো, আবার বল আবার বল নিতাই গৌর প্রেমানন্দ হইল, আবার বলো নিতাই গৌর প্রেমানন্দ হইল। শীতকালে হাত ভেতরে থেকে গেছে বাবা গো, মানুষ হয়েছেন, হাত দুটো তুলে কেন হরি বলবেন? হরি বললে কি হয় দেখেছেন? বলবো নিশ্চয়ই বলবো, হ বলিতে হয় কৃষ্ণের দাপরের লীলা, রি বলিতে ব্রজগোপীর মনমুগ্ধ, বলিলে হয় রাধা কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা, বলিলে হয় কৃষ্ণের এক লক্ষ রাম। হরি বল যত বলবি তত ভালো। মহাপ্রভু জন্মের সঙ্গে সঙ্গে হরি নাম শুনে মর্তমণ্ডলে অবতীর্ণ হয়েছিলেন, যারা হরি বলে নাচাতেন গৌর হরি আমার বড় বড় করে নাচতেন, যত নাচাতেন করতালি দিয়ে হরি বল হরি বল বলে গৌর হরি তত নাচতেন। কিন্তু আজ মানুষ হরি বল বলে না, হরি বলতে গেলে তাদের কষ্ট হয়। কবিরাজ গোস্বামী বললেন হরি শব্দের বহু অর্থ, অর্থ দুটি মুখ্যতম, অমঙ্গল হরে দিয়ে প্রেম দিয়া হরে তাহলে এই হরি নামটা কোথা থেকে এলো বলবেন? এই হরি নামটা কোথা থেকে এলো বাবা গো? হরি নামে হরি নাম হরি নামে 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 হরি নামে
হরি নামে হরি নামে বলে প্রমাণটা নারদ পুরাণে গোবিন্দের কাছে গিয়ে নারদ জিজ্ঞাসা করছে ঠাকুর তুমি কোথায় থাকো তুমি বৈকুণ্ঠে থাকো না গোলকে থাকো মর্তে থাকো না কোথায় থাকো বলো আমি সেখানে গিয়ে তোমার চরণ দর্শন করব গোবিন্দ বললেন নাহং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় মাচ যত্র গায়ন্তি মদ ভক্তা তত্র তিষ্ঠামি নারদ নিতাই তাহলে আপনাদের কাছে গোবিন্দ এসে গেছে যত গায়ন্তি মদ ভক্তা আমার ভক্ত যেখানে গুণ কীর্তন করে আমি সেইখানেই থাকি ওখানে গেলে আমার দেখা পেয়ে যাবে তাহলে হরি নামে হরি নামে সাতাশ চতুর্যুগ গেছে চৌদ্দ মন্বন্তর চলে গেছে ভগবানকে ডাকতে গেলে যে ভগবানকে ডাকতে গেলে যে ফোন নাম্বারটা এটা গোবিন্দ কোনদিন জানি কেন গোবিন্দ ধরা পড়ে যাবে এই যুগে এই কলিতে গৌর হরি এসে বলছেন কি বললেন ওই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ অক্ষর এই অক্ষর ভগবানের ফোন নাম্বার এই নাম্বার যখন করে আপনি ডাকবেন তখন আপনার গোবিন্দ গোলক ছেড়ে ভুলকে কোথায় না আপনার দেহের মধ্যে নাম করতে করতে দেখবেন অষ্টসাত্ত্বিক ভাব আসবে কি সে কম্প পুলক বৈবর্ণ অশু নাম করতে করতে আপনার নয়ন বে জল পড়তে আরম্ভ করবে বলে কেন আমার নয়নে জল আসছে কেন না আপনার হৃদয়ের মধ্যে গোবিন্দ অধিষ্ঠান হয়েছে আপনার নয়নে জল আসছে কেন গোবিন্দ আপনার ডাকে পৌঁছে গেছে আপনার হৃদয় স্পন্দন হচ্ছে কেন না গোবিন্দ হৃদয়ের মধ্যে অধিষ্ঠান হয়েছে অষ্টসাত্ত্বিক ভাব যখন আপনার হৃদয়ের মধ্যে উদ্দীপন হলো তখন ডাকবেন ডাকতে ডাকতে কতবার নাম করছেন এক লক্ষ না তিন লক্ষ না দশ লক্ষ না বিশ লক্ষ আপনার তখন কোনো হিসেব নেই এটা হিসেবের বাইরের খবর সকলে জানে না বাবা যদি কেউ জানে সে বলবে তা না জানলে বলা যায় না এখানে কোনো হিসেব থাকা চলে না কারণ যখন ডাকতে ডাকতে আপনার ছেদ কম্প পুলক বৈবর্ণ অশ্রু হুঙ্কার গর্জন প্রেমের অশ্রু যখন পতিত হচ্ছে যেমন গোবিন্দকে পেয়ে রাধা রানী কেঁদে কেঁদে বলেছিল গোবিন্দ গো গোবিন্দ গো এবে আমার Thank you.
সেই প্রসবিত অন্ড এসে পড়লো কোথায়? কারণ সাগরে। কারণ সাগরে এসে রাধারানীর গর্ভস্থ অন্ড যখন এসে পড়লো কোথায়? গোলোক। কোথায়? মায়াতীত পরব্রহ্মে। কারণ সাগর। যেমন আপনারা যদি একটু বিচার করেন দেখতে পাবেন, একটা বিরাট বট গাছ দেখলেন, পাঁচ বিঘে ওই বট গাছের অস্তিত্বটা কোথায় ছিল? ছোট্ট একটা বিচির ভিতরে। কেননা বৃক্ষ, বীজ ছাড়া তো আর বৃক্ষের উৎপত্তি হয় না, না কি গো? বীজ ছাড়া কি গাছ হবে? হয় না। তাহলে বিরাট ওই বটবৃক্ষটা কোথায় ছিল? না একটা ছোট্ট বীজের ভিতরে। তা বট গাছে যখন ফল হয়নি, ফল হলে তো তার ভেতরে বীজ সৃষ্টি হবে, তা যখন বট গাছে ফল ধরেনি তখন ওই বীজের অস্তিত্বটা কোথায় ছিল? রাধে রাধে বলতে পারবেন না, এ বড় গভীর তত্ত্ব বা কঠিন তত্ত্ব। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, তো কোনো জীবও থাকবে না। এই সমস্ত জীবের অস্তিত্ব কোথায় গিয়ে থাকবে? কেননা ব্রহ্মা একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর হয়ে, এমন চৌদ্দ মন্বন্তর যখন যাবে ব্রহ্মার একদিন হলো, আবার চৌদ্দ মন্বন্তর ব্রহ্মা নিদ্রিত থাকবেন। তাহলে জীব যদি সৃষ্টি না করে ব্রহ্মা, তাহলে জীব কোথায় থাকবে? সৃষ্টি কি করে হবে? প্রত্যেকটি জীবের দেহের মধ্যে যে আত্মা আছে, এই আত্মাগুলো কোথায় যাবে? সব থাকবে কারণ সাগরে। হরিবল হরিবল চৈতন্য চরিতামৃত। যদি আপনি প্রথম, মধ্য এবং অন্ত, তাই প্রথমের যদি প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ করে একটু একটু করে এগিয়ে যান, তাহলে এসব তত্ত্ব বুঝতে পারবেন, তা না হলে কোনোদিন বুঝতে পারবেন না। কবিরাজ গোস্বামী কত গভীরভাবে রচনা করেছে। রাধে রাধে কারণ সাগরে পড়ে রাধারানীর গর্ভস্থ অন্ড মুক্ত হয়ে গেল, একটি সন্তান সৃষ্টি হল। চিনবি কি গো রাই কমলিনী? আমি যুগে যুগে আছি গো রাই, আমি যুগে যুগে আমি আছি গো রাই, প্রেমের চিনবি কি গো রাই সাগরে ভটপাত্রে ভেসেছিলাম রাই তোমারি যুগে
তুমি আমাকে চিনতে পারবে না রাই আমি যুগে যুগে তোমার ঋণেই ঋণী হয়ে আছি সত্য যুগে অকুল সাগরে সাগরে কে ভাসলো ভটপত্র ভটপত্র নয় ভটপত্র মানে জলের উপরে জল ছিটে দিলে যে ভট সৃষ্টি হয় তারই উপরে শয়ন করেছিলেন এই ছোট্ট একটা ছেলে আপনারা দেখেন ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে একটা বট পাতা এঁকে দিয়ে তার উপরে গোবিন্দকে শুয়ে রাখা হয়েছে ওটা বটপত্র নয় বলে গাছ যদি না থাকলো পাতা কোথা থেকে হল হরিবল হল বটপত্র জয় রাধে জয় রাধে ত্রেতা যুগে ত্রেতা যুগে সত্য গেল ত্রেতা এলো তো রাম অবতারে সাগর বন্ধন করেছিলাম রাই তোমার রাম অবতারে ওই সাগর বন্ধন করেছিলাম রাই তোমার সীতাকে উদ্ধার করবার জন্য রাম সাগর বলেছিল না করেনি না রাত কত হলো অনেকটা হয়ে গেছে না রাধে রাধে হ্যাঁ ও তাই এগারোটা বাজে নিয়ে এতক্ষণ থেকে ঘুম যে মা হয়তো চলে যাচ্ছে তার মনে হয় টিভিতে সিরিয়ালটা সময় হয়ে গেছে মা তাই তো সিরিয়াল দেখতে আজকে বাদ দিয়ে দিলেন জয়রাধে হৃদয় বহুর প্রেমানন্দ হল
একাকী করে পড়ে কাঁদছে, কে বায়া আমার বাবা, কে বায়া আমার মা, দেখা দাও একবার। ভগবান বললেন, শোনো, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার উর্বরজাত সন্তান। কর্মের জন্য জীব জগতে সৃষ্টি হয়, তোমাকে সৃষ্টি করেছি, তুমি হবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, তোমার নাম দিলাম মহাবিষ্ণু। মহাবিষ্ণু? হ্যাঁ, মহাবিষ্ণুর জগতও কর্তা। ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো মহাবিষ্ণু। প্রভু কিভাবে সৃষ্টি করব? সারা আমার পুত্র, আমার ইচ্ছায় তোমার সৃষ্টি সম্ভব হবে, আমার আশীর্বাদে তুমি সৃষ্টি লীলা করতে পারবে। তবে এক এক ব্রহ্মাণ্ডে এক এক ব্রহ্মা, এক এক বিষ্ণু, এক এক শিবকে সৃষ্টি করো। প্রভু ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতে হবে ব্রহ্মা, পালন করতে হবে বিষ্ণু, সংহার করতে হবে শিব। আমার তিনটা গুণ, সত রজ তম, তার মূল সূক্ষ্ম গুণের সৃষ্টি হয়েছে তোমার। তোমার থেকে তিনটা গুণের তিন দেবতার সৃষ্টি করো। সপ্তগুণে বিষ্ণুকে সৃষ্টি করো, যিনি জগৎকে প্রতিপালন করবেন। ব্রহ্মাকে সৃষ্টি করো, যিনি জগতের সৃষ্টি লীলা করবেন। শিবকে সৃষ্টি করো, যিনি জগৎকে সংহার করবেন। মহাবিষ্ণু জগত কর্তা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা, অনন্ত কোটি শিব, অনন্ত কোটি বিষ্ণু।
সুখের সৃষ্টি করল। যারা বৈষ্ণব জগতে গিয়েছেন আপনারা জানেন বিষ্ণু জানাদি বৈষ্ণব। আপনারা কোন বিষ্ণুকে জেনেছেন? ক্ষীরের সাই বিষ্ণু, পয়র সাই বিষ্ণু, শেষ সাই বিষ্ণু, অনন্ত সাই বিষ্ণু, গর্ভর সাই বিষ্ণু, বিষ্ণু অনেক আছে। আপনারা কোন বিষ্ণুকে ভজনা করেন বলে বলতে পারো না? তার মানে কাকে ভজছেন তাও জানেন না, কোন বিষ্ণুর মন্ত্রে আপনি দীক্ষিত হয়েছেন তাও আপনার জানা নেই। বৈষ্ণব কিন্তু আপনি হয়েছেন, কেন বিষ্ণু মন্ত্র না হলে আপনি বৈষ্ণব হতে পারবেন না। মহাবিষ্ণু যে বিষ্ণুগণকে সৃষ্টি করলেন আদেশ দিলে কিভাবে সৃষ্টি দিলে হবে, মহাবিষ্ণুর অংশ থেকে এক মায়াকে সৃষ্টি করলেন। মেয়ের গর্ভের মধ্যে ত্রিদেবের সৃষ্টি হল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই মায়ার নাম হল মহামায়া, তার বিষ্ণু হল নারায়ণ। তার অংশ থেকে যাকে সৃষ্টি করলেন তিনি হলেন নারায়ণী। তার গর্ভের মধ্যে সৃষ্টি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলবেন আমরা তো দেখেছি অনন্ত সাই বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। হ্যাঁ হয়েছে, এক ব্রহ্মা এও এক বিষ্ণু। এবারে জন্মের পরে হরে কৃষ্ণ, বড় তত্ত্বগুলো গভীর, একটু নিতে পারলে তবে বুঝতে পারবেন। এবার জন্মের পরে ব্রহ্মা গেল ব্রহ্মতালু দিয়ে, বিষ্ণু গেলেন নাভিপদ্ম দিয়ে, গেল ব্রহ্মা আবার জননেন্দ্রিয় সৃষ্টি করে সেই পথ দিয়ে গেলেন মহাদেব। দেবী এতক্ষণ অচৈতন্য ছিলেন, জেগে উঠে দেখলেন কাউকে দেখতে পাচ্ছি না, আমার গর্ভস্থ সন্তানগুলো গেল কোথায়। প্রথমে ছুটলেন বিষ্ণুর কাছে, তুমি দাঁড়াও তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? বলছেন আমার নয় আমি নয়, তুমি তো আমার মা, বলে আমাকে কে রক্ষা করবে, যাচ্ছে ওনাকে ধরো। ব্রহ্মা বলছে আমি তোমার গর্ভ থেকে এসেছি, আমাকে, তুমি তো আমার মা, আমি তোমাকে কি করে রক্ষা করবো। বলছে ওইদিকে একজন যাচ্ছে, যাও ওদিকে। শিবকে গিয়ে ধরে ফেললেন, বলে তুমি তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ, আমাকে কে রক্ষা করবে। বলছে তুমি তো আমার মা গো, ওই যে বলেছিলাম না ফকির করতে, ফিকির হলো কপনি হলো সার, বউয়ের পেটে বরের জন্ম, দুধ খাবে কার। বলেছিলাম আপনারা কেউ তো উত্তরটা দিলেন না, উত্তরটা এখন এখানে এসে গেছে। এবার মহাদেবী জড়িয়ে ধরেছে, আমি তোমাদের তিনজনকে এক জায়গায় মেলেতে চাই, এসো। বিষ্ণু এলেন, ব্রহ্মা এলেন, শিব এলেন। বলছে মা আমি তোমার যে পথটা দিয়ে এসেছি ওই পথটা বন্ধ না খোলা আছে? মহাদেবী অস্ত্র দিয়ে দেখলেন বন্ধ হয়ে গেছে। এখন দেখবেন ছোট্ট ছোট্ট ছেলেরা মায়ের গর্ভ থেকে জন্মবার পরে দেখবেন এই ব্রহ্মতলটা নাচতে থাকে, কেন ওইখানটা ছিদ্র পথ দিয়ে বিষ্ণু চলে গেছে। না দরজা বন্ধ, ব্রহ্মা বলছে আমি তোমার নাভিপদ্ম দিয়ে এসেছি মা, এই দরজা বন্ধ না খোলা আছে? মহাদেবী দেখলেন না বন্ধ। মহাদেবকে বলছে তুমি যে পথ দিয়ে গেছো ওই দ্বার খোলা আছে, তারা যে পথ দিয়ে গেছেন তাদের দরজা বন্ধ করে দিয়ে গেছেন, তুমি খুলে রেখে গেছো, ওই দ্বার রক্ষা করার দায়িত্ব তোমার। নিতাই গৌর প্রেমানন্দ হরি এই বলে শিব বললেন তুমি তো আমার মা, আমি তোমাকে কি করে রক্ষা করব, মা কি কখনো পত্নী রূপে গ্রহণ করা যায় নাকি? মহাদেবী বললেন ওসব আমি বুঝি না, যে দ্বার যে সৃষ্টি করেছে তার রক্ষার দায়িত্ব তার। কোন উপায় না পেয়ে মহাদেব বললেন মা আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করতে পারি, তুমি যদি 108 বার মরতে পারো 108 বার জীবিত হতে পারো। মা তো মহামায়া বিষ্ণু শক্তি, বলছে ঠিক আছে তাই হবে, আমি 108 বার মরলে 108 বার জীবিত হলে তুমি আমাকে গ্রহণ করবে? তো বলে হ্যাঁ। এবারে মহাদেবী একবার মরে গেলেন, গ্রন্থি করবেন কি করে,
সেই মৃত শরীরের একটা হাড়কে কেটে গন্তি করতে আরম্ভ করল। 108 বার মা মরলো, 108 বার মা বাঁচলো, প্রত্যেকবারে একটি একটি করে হাড়ের কাঠিকে কেটে মহাদেব কোন মালায় হরিনাম করেন। মহাদেবের মালায় কোন মালা আছে বলেন? হাড়ের মালা। কার হাড়? মহাদেবী রঙের অস্থি বা হাড় নিয়ে 108টা কাঠি দিয়ে মালা তৈরি করলেন। এবার মহাদেবী 108 বার জীবিত হলো, 108 বার মৃত হলো, বলছে এবার তুমি আমাকে গ্রহণ করো। তখন মহাদেব থরথর করে কাঁপছে, আমি কি করে তোমাকে গ্রহণ করবো? তুমি তো মহামায়া, তুমি তো বিশ্ব শক্তি। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আমার পিতা কে? যিনি হলেন স্রষ্টা, যিনি হলেন বিষ্ণু। নাম জপতে শুরু করলেন ভোলানাথ, সেই হাড়ের মালায় নাম করছে। ওইখান থেকে আমাদের বৈষ্ণবদের 108টা তুলসী কাঠির মালা এসেছে, ওটা হলো দেবীর অস্থি। আমরা যে তুলসীর মালায় নাম করি, তুলসী হলো একজন দেবী, অর্থাৎ প্রকৃতি বা মেয়ে। মেয়ের হাড় ছাড়া শক্তি ছাড়া মুক্তি হয় না, শক্তি ছাড়া ভক্তি আসে না, শক্তির সাধনা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তাই ইঙ্গিতে বলেছিলেন, কে বলেছেন? নিত্যানন্দ গৌরহরি। এটা কোথায় পাবেন? দেখেছেন? কালা কয়, দেখেছেন? বোবা কয় কালা শুনে, কানা দেখে রং রং। তার আগে কি বলেছেন জানেন তো? খেপার কথায় হাতি পড়ে মাকড় সার ফাঁদে, তা দেখে চৈতন্য হাসে নিত্যানন্দ কাঁদে। বোবা কয় কালা শুনে, কানা দেখে রঙ্গ, দাস নিত্যানন্দ কয় কে সাধু সঙ্গ। বুঝলেন? বুঝতে পারলেন না? বোঝা বড় কঠিন। বোবা কখনো কথা বলে? এখানে বলছে বোবা কয় কালা শুনে, অর্থাৎ যার কানে কালা সে শুনতে পায়, কিন্তু এখানে বলছে কালা শুনে, কানা দেখে রঙ্গ। বাবা যার চোখ নেই সে রঙ্গ দেখে, দেখতে পায় না? তাহলে কানা দেখে রঙ্গ, দাস নিত্যানন্দ কয় পেয়ে সাধু সঙ্গ। খেপার কথায় হাতি পড়ে মাকড় সার ফাঁদে, তা দেখে চৈতন্য হাসে আমার নিত্যানন্দ কাঁদে। হরিবোল হরিবোল, নিতাই কাঁদছে আর গৌর হরি হাসছে। এত বড় আশ্চর্যের কথা! আপনাদের যদি কারো জানা থাকে জানবেন, না জানলে গুরুদেবের কাছে জেনে নিন। জয় রাধে, জয় রাধে। তা বলবেন গুরুদেবের কাছে গেলে যদি না বলে, তা বলবেন কি করে? গুরুদেবের জানা থাকলে তো বলবেন, গুরুদেব যদি না জানে কি করে বলবেন? বলুন, তাহলে জানতে হবে গুরুদেবকে আগে। তিনি যদি জানেন তবে আপনাকে জানবে, জানাবে, আর তিনি যদি দেখেন তবে আপনাকে দেখাবে, তিনি যদি শোনেন আপনাকে শোনাবে। আপনি তো কিছুই জানেন না। রাধে রাধে, নিতাই গৌর দেবানন্দ হরি হরি। এবার ভোলানাথ কি করছে জানেন? হাড়ের মালায় হরি নাম করে, হাড়ের মালায় হরি নাম করে, হাড়ের মালায় হরি নাম করে। ভগবান থাকতে পারবে শক্তির ভয়ে? হরি বল হরি বল। তার মানে আপনারা কি জানেন? সং যম, সং যম, যম কথার অর্থ হচ্ছে মৃত্যু। সং করতে জানেন গেলেই মরবেন, সং করতে জানেন গেলেই মরবেন, এর নাম হচ্ছে সং যম। সংকে যিনি যমের মতো ভয় করেন তিনি হলেন সংযমী, আর সংকে যিনি যমের মতো ভয় করেন না তিনি অসংযমী। গেলেই মৃত্যু হবে, গেলেই মৃত্যু হবে মানে জীবনং বিন্দু ধারণং মরণং বিন্দু পাতেন, অপতন মানে মরণ, জীবন মানে ধারণ। হরি বল হরি বল হরি বল রাধে রাধে। তাহলে আপনি রক্ষা হতে পারবেন না, বারবার যাচ্ছেন মরে গেলেন, বারবার যাচ্ছেন মরে গেলেন, বলে পুরুষ কেন? আমি পুরুষ। বলে তুমি কত বড় পুরুষ! একজন রমণীকে জীবনে কে হারিয়েছেন? কোন পুরুষ, কোন পুরুষ হাত তুলুন।
যে আমি রমণীকে রমণ করতে গিয়ে ওই প্রকৃতিকে হারিয়ে ফেলেছি, আমি জিতে গেছি, এমন জিতেন্দ্রিয় পুরুষ কজন হয়েছেন বলুন? হাতে বলে একজন খুঁজে পাবেন না। অর্থাৎ ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি তার নাম হলো জিৎ, ইন্দ্রজিৎ। ইন্দ্রিয়কে জয় করেছিল তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। তা আপনি তো ইন্দ্রিয়কে জয় করতে পারেননি, তাই আপনি ইন্দ্রজিৎ নাম নিতেও পারলেন না। সন্ধান করো পঞ্চবনে, প্রবেশ করো সাধন রণে, নামে প্রেমে চালাও বন্যে, ভেল ধরো বসে ঈশান কোণে। গুরু বস্তু জাগলে হৃদে, জয়ী হবি তুই মায়া যুদ্ধে, লক্ষণ ইন্দ্রজিৎকে বধে, আপন কার্য সাধে যতনে। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, রাধে 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 রাধে। এবার ভোলানাথ যখন হরি নাম করছে, হরি নামে, ওই যে বলেছিলাম না, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে ভোলানাথ দাকে নামে নামে হরি নামে হরি নামে সৃষ্টি করেছেন, আমি ওকে কি করে ব্যাখ্যা করব? গোবিন্দ বললেন, শোনো, তুমি কি রক্ষাকর্তা? জগতের রক্ষাকর্তা হলাম আমি। তুমি যদি আমাকে ভজো তাহলে হর হরি এক আত্মা। বলে হর হরি এক আত্মা মানে বুঝে পেরেছেন? বলেছিলাম একটু পূর্বে, মম জনি মহাধর্ম তস্মিন গর্ভ দদামহম, ভগবান হলেন জগতের পিতা। তাহলে হর বলছে, তুমি তোমাকে তো আমি সৃষ্টি করেছি, হর হরি তুমি দুজনে মিলে এক আত্মা হয়ে থাকবো, আর আমি ওই রমণীকে রক্ষা করব, তুমি রক্ষা করতে পারিবে না। এইবার সেই মন্ত্রে দীক্ষা নিলেন কে? না মহাদেব। তাই বৈষ্ণবের নাম করতে গেলে আমরা আগে বলবো কার নাম? শিব, শুক, নারদ, দম্বরু, হনুমান। এই পাঁচজন হলেন বৈষ্ণবের প্রধান। তার প্রথম প্রশ্ন হলো শিব। তাহলে শিব বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলেন, উনি হলেন বৈষ্ণব। তাই এবার বৈষ্ণবের সঙ্গে কার মিল? না বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ শতত বিশ্রাম, বিশ্রাম। বৈষ্ণবের মুখে কৃষ্ণের দ্বিতীয় ভোজন, গোবিন্দ কহেন আমি বৈষ্ণবের প্রাণ। তাহলে বৈষ্ণবের প্রাণ গোবিন্দ, বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ, বৈষ্ণবের মুখ দিয়ে গোবিন্দ খায়। তাহলে সেই বৈষ্ণব চূড়ামণি কে? না মহাদেব। এবার প্রকৃতিকে কি করে রক্ষা করলেন? না ওই পিতৃবস্তু যখন জাগে তখন মহাদেব ঘুম থেকে জাগেন, আর পিতৃবস্তু যখন জাগে না মহাদেব তখন ধ্যানে থাকেন। বলে কার ধ্যানে? না মহাযোগী মহেশ্বর। তাহলে মহাযোগী কে? না মহেশ্বর, তিনি সদা সর্বদা যোগে আছেন। আমাদের দেহতত্ত্বের মধ্যে কে আছে? বলে ভগবান 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 ভগবান। বলে ভগযুক্ত বান মানে ভগবান, আপনার বাবা এবং মা দুজনে আপনার কাছে ভগবান। তাহলে ভগে আপনার বাবা বান যোজনা করেছিলেন বলে আপনার জন্ম হয়েছে। তাহলে আপনার কাছে কে হলো ভগবান? আপনার মা এবং আপনার বাবা। তাহলে মাকে ভজে বাপকে পাবে, ঘুচবে মনের ধন্দ, দাস নিত্যানন্দ পায়, পেয়ে সাধু সফল। তাহলে মাকে আগে ভাজো তবে বাবাকে পাবে। আমরা মায়ের গর্ভ থেকে যখন জন্মেছি বাবাকে চিনেছি, মা বললে উনি তোমার বাবা। কে চিনাল? মা। আমি তো জন্মের পরে জানি না আমার বাবাকে, তা বাবাকে কে চিনিয়ে দিল? না মা। তাহলে আগে ছেলে জন্মালে মায়ের কোলে প্রথম বলিটা কি বলে? মা 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 মা। মা যখন বলল উনি তোমার বাবা, এরপরে ছেলে শিখল বাবা। তাহলে আগে কে গুরু? মা গুরু, মা গুরু, মা গুরু। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগকে উদ্ধার করতে যখন পাঠিয়েছিলেন জগাইয়ার নিত্যানন্দকে, হরি বল হরি বল, নিত্যানন্দ আর হরিদাসকে পাঠিয়েছিলেন। হরিদাস নিত্যানন্দ দ্বারে দ্বারে গিয়ে বলছে, তোমরা মাছ ছাড়ো,
মাংস ছাড়ো, পেঁয়াজ ছাড়ো, রসুন ছাড়ো, ডিম ছাড়ো, সংসার ছাড়ো, হরি বল বলো, এইবারে ঠেঙা নিয়ে জুটছে, বলে কি বললি, আমরা বউ ছাড়বো, ছেলে ছাড়বো, সংসার থেকে হরি বল করবো, বলে ধার ছাড়া দেখে মারবে শুনে। সন্ধ্যেবেলা গিয়ে মহাপ্রভুর কাছে বলছে, প্রভু তোমার নাম প্রেম বিতরণ করা যাবে না। বলে কেন? না আমাদেরকে ঠেঙা নিয়ে তাড়াচ্ছে। বলে তোমরা কি বলেছিলে? বলে বলেছিলাম স্ত্রী ছাড়ো, মৎস্য ছাড়ো, সংসার ছাড়ো, হরি বলবো, তাই ঠেঙা নিয়ে তাড়ি। বলে হয়নি না, তাহলে কি বলবো? শোন, জগৎজীবীকে আগে বসে আনতে হবে, হরি বল হরি বল। তা বাবা, একটা গরু যদি আপনার বসে না আসে তাহলে আপনাকে শিং দিয়ে তাড়াবে, একটা মেয়ে যদি আপনার বসে না আসে আপনার কথা সে শুনবে না, তেমনি তাহলে বসে আনতে হবে। বলে কি করে? বলে জগৎজীবকে গিয়ে বলো, মাগুর মাছের ঝোল যুবতী মায়ের কোল, বল বল সঙ্গী বিচ্ছেদ করুন, মা গুরু মা গুরু মা গুরু, তোমার আদি গুরুকে না আদ্য গুরু, মাতা বন্ধ পিতার চরণ, যাহা হইতে দেখিলাম মোরা এতি নভুবন। আরে মা তো তোমার আদি গুরু, তাহলে মাকে আগে স্মরণ করো, মায়ের দুগ্ধ পান করে তুমি বড় হয়েছো না, মা তোমাকে স্নেহ মমতা দিয়ে বড় করেছে না, তাহলে মা গুরু মা গুরু মা গুরু কে গুরু? না আগে হলো তোমার মা গুরু, মৎস্যের ঝোল। বলে মৎস্য মানে? মৎস্য মানে আপনারা মাছকে মাছ বলেন, মাছকে মৎস্য বলবেন? বলে হ্যাঁ, শুদ্ধ ভাষায় মৎস্য বলা যায়। বলে না, আমাদের বাড়িটা হলো মৎস্য রাজার দেশে। এ দেশটা কোন রাজার দেশ ছিল আগে দেখছেন তো? নদস মগধে মদে, মানে মগধ রাজ্য একটা আছে, জরাসন্ধের রাজ্য যেটা ছিল, সে রাজ্যে মদ না খেলে মানুষ বাঁচবে না, সেখানে যদি মদ খেয়ে হরিনাম করে তার দোষের হয় না। আর আমাদের দেশে যদি মৎস্য খেয়েও কেউ হরিনাম করে তার হরিনাম নষ্ট হবে না। তাই পাষণ্ড দলের এই বীরভদ্রপ্রভু বলেছেন, ন জায়তি বৈষ্ণবত্ব তৈল আমিষ ভোজনে, জায়তি বৈষ্ণবত্ব সুর নির্মাল্য শ্রদ্ধা মন্ত্র। বলে ত্রিসঙ্গী তৈল গায়, মৎস্য যদি কেহ খায় তবু তার বৈষ্ণবত্ব কভু নাহি যায়, অপর দেবতার নির্মাল্য খায় আর সাধারণে আমন্ত্রণে বৈষ্ণবত্ব যায় তার করিলে ভক্ষণে, নিতাই গৌর রাধে রাধে। এরপরে কি বললেন? যুবতী মেয়ের কোল, যুবতী মাকে আপনারা উত্তর দিবেন, ঘুম নাই কো নিধন ধনিয়া, ঘুম নাই কো যোগী, ঘুম নাই কো যুবতী মেয়ে, ঘুম নাই কো রোগী, এই চারটা কে বলবেন উত্তরটা? বলতে পারবেন না তো? হ্যাঁ, একটার শুধু উত্তরটা বলে দিই, যুবতী মা হলো চির যুবতী ধরিত্রী দেবী। মহাপ্রভুর ইঙ্গিত, আগে ধুলাই গড়াগড়ি যাও, মাকে চিনো, মাটিকে নিয়ে বদনে চাখো, মাটিকে নিয়ে মাখো, মাটিকে নিয়ে দাদা সঙ্গে তিলক করো, আর মাটিতে গড়াগড়ি যাও। তাই বলছে যুবতী মেয়ের কোল, বলে যুবতী মা মানে মাটি, চির যুবতী, কত গাছ কেটে দিচ্ছেন আবার জন্মাচ্ছে, কত মানুষ মরে যাচ্ছে আবার পৃথিবীতে জন্মাচ্ছে, চির যুবতী মা, যেখান থেকে মানুষের জীব জগতের জন্ম হয়, তাহলে চির যুবতী আর কেউ না। তাই বলছে যুবতী মায়ের কোল, মহাপ্রভুর ইঙ্গিতের কলম অত সোজা বুঝে নয়, তাকে যদি কোনো মহাজন বিপরীত বুঝে নেয় বলে যুবতী মায়ের কাছে গেলেই তো বিনাশ হবে, মাছ খেলে কি তার গৌর ভজন হবে নাকি? বলে না হবে না। বলে তাহলে গৌর হরি ইঙ্গিতে বললেন, বলে আরে আগে বস কর, তাদেরকে কাছে নিয়ে আয়। এই বলে যেই না পরের দিন বলেছে, আরে শোনো মা গুরু মাছের ঝোল যুবতী মায়ের কোল। বলে হ্যাঁ, তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি।
বাবা হরিবল দিতে দিতে বেশি হয়ে গেল না কেন? বলে বস্তা ভর্তি হয়ে গেছে। কত দিই বলুন তো? তাহলে বলেছি না যত বলবি তত ভালো। হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল। জয়রাধে একটু শুধু বলে দিই,
এইভাবে সৃষ্টি লীলা হতে হতে এক সময় রক্তবীজকে সৃষ্টি করলেন ব্রহ্মা। তা রক্তবীজ যখন সৃষ্টি হলো, রক্তবীজ ব্রহ্মার কাছে তপস্যা করে বর প্রার্থনা করলেন কি না, আমার এক বিন্দু রক্ত মাটিতে পড়লে 1000 রক্তবীজ সৃষ্টি হবে। ব্রহ্মা বললেন তথাস্তু। এ সব সত্যযুগের কাহিনী। তো এবার রক্তবীজ ভাবলো আমি অমর হয়ে গেছি, দেবতারা যুদ্ধ করে করে যত মারছে হাজারে হাজার সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার অসুর বিনাশিনী কে না মা মহামায়া দুর্গা, দুর্গ অসুরকে বিনাশ করেছিল বলে নাম তার দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন বলে তার নাম মহিষামর্দিনী। তাই কালী মূর্তি কি করে ধরলেন না, মা দুর্গা যত যুদ্ধ করছেন একবার অঙ্গে একটু আঘাত হলে রক্ত পড়লে 1 বিন্দুতে 1000। মা মনে মনে চিন্তা করলেন কি করে রক্তবীজকে বিনাশ করা যায়, এই বলে তিনি মহাকালী মূর্তি ধারণ করলেন। মহাকালী মূর্তি ধারণ করে যার জিহ্বাটা হলো মৃত্তিকার উপরে আর মাথাটা হলো স্বর্গে, জিহ্বাটাকে মৃত্তিকায় পেতে দিলেন মহাকালী মূর্তি ধারণ করে। এবার জিহ্বার উপরে যুদ্ধ হচ্ছে, ব্রহ্মা তো বর দিয়েছে মাটিতে পড়লে অসুরের সৃষ্টি হবে, সৃষ্টি করলেন চেরিগণের, 1 বিন্দু ছিটকে গেলে চেরিগণ পান করে নিল, শেষে সৃষ্টি করলেন শেগালের, 1 বিন্দু মাটিতে গেলে শেগালরা চেটে নিল যাতে রক্তবীজকে আর বিনাশ করা অসুবিধে হলো না। এক ধার থেকে রক্তবীজকে যখন বিনাশ করে শেষ করলো, আবার মা রুক্ষমূর্তি ধারণ করে গেছেন চামুণ্ডা মূর্তি, কাহি কাহি সৃষ্টি রসাতলে যায় তন্ময় করছে। দেবতাগণ সকালে ক্ষীর সাগরে গিয়ে বিষ্ণুকে আরাধনা করলেন। বিষ্ণু বললেন তাহলে রক্ষা করার জন্য একমাত্র মহাদেব ছাড়া কেউ পারবে না। মহাদেবকে সে সব দেবতারা বললেন তুমি যাও, তা নাহলে মাকে শান্ত করা যাবে না। এবারে মহাদেব সবের আকার ধারণ করে যেই পথ দিয়ে মা ছিলেন সেই পথ দিয়ে উনি মৃত্তিকার উপরে সবের মতো পড়ে আছে, সব মানে মরা, মরার মতো পড়ে আছেন। এইবার কী করলো, মা ওই পথ দিয়ে আসতে আসতে যখন মহাদেবের উপরে চরণ পড়ে গেছে, এক পা তুলেছে আরেক পা তুলতে পারেনি, দেখে পদতলে ভোলা। কে না ভোলানাথ স্বামী। এবারে স্বামীকে দিঘিয়ে আর কি যাওয়া যায়, তা সেই অবস্থায় মা শিবের উপরে চরণ তুলে যা থেকে গেল, সেই জিহ্বাটা তার কাটা হয়ে থেকে গেছে সেই দিন থেকে এই কালী মূর্তি। কিন্তু শিব তো তার স্বামী। তাহলে দেখলেন কালী চণ্ডী বগলা ধূমাবতী ষোড়শী দুর্গা বগলা সব কিছুর স্বামী হলো মহাদেব। তাহলে মা যখন যে প্রয়োজনে ছিন্নমস্তা হয়েছিলেন, যে প্রয়োজনে বিপত্তারিণী হয়েছিলেন, যে যখন প্রয়োজনে তিনি একটি রূপ ধারণ করেছিলেন, তাই তার নাম কালী, তাকে বলে বগলা, তাকে বলে ষোড়শী, আবার কেউ বলে দুর্গা। তাহলে বুঝতে পারলেন কিন্তু আসল মূর্তিটা হলো শিবানী, শিবের ঘরণী যিনি, তার কাছে বলি দেওয়া নিষিদ্ধ, এটা কিন্তু প্রথা সৃষ্টি হয়েছে। কারণ বৈষ্ণবের পত্নী হয় বৈষ্ণবী, চণ্ডীতে আছে দেখবেন নারায়ণী বৈষ্ণবী মূর্তি। তাহলে নারায়ণী যদি বৈষ্ণবী মূর্তি হয় তাহলে তার কাছে বলি দেওয়া হয় কেন, সে তো রাক্ষসী নয়, মা জগৎ জননী, বিশ্ব প্রসবিনী, বিশ্ব পালিনী, মা কখনো রাক্ষসী নয়। হরি বল হরি বল, এটা প্রথা সৃষ্টি হয়েছে, এর মাঝখানে অনেকগুলো কথা আছে বাবা। এখন ধীরে ধীরে আমরা যে যার নিজালয়ে ফিরে যাওয়ার জন্যে জয় গৌর হরি। তাহলে আজকের যে লীলা স্মরণ করলে, যেগুলো সৃষ্টির মাহাত্ম্য লীলা, এইভাবে সৃষ্টি লীলা হতে হতে যা এতগুলো যুগের পর যুগ চলে গেছে, জীব উদ্ধার হতে পারেনি, ভগবান নিজে এসে কলিযুগে অবতীর্ণ হলেন গৌর রূপে, ভগবানের 6টা ঐশ্বর্য, ঐশ্বর্য বীর্যস্ব যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, ভগবান সব যুগে সব লীলা করেছেন কিন্তু বৈরাগ্য লীলা কোনো যুগে করেন নাই। তাই এই কলিতে এসে ভগবান বৈরাগ্য ঐশ্বর্য প্রকাশ করলেন, প্রমাণ দিয়েছেন রাম আদি অবতারে নানা রূপ অস্ত্র ধরে অসুরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল কারো প্রাণের না মারিল চিত্ত শুদ্ধি করিল সবার। ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে অবতারের অবতারি যিনি এসে অবতার সারদ
তরু সদাই ছবি তরু সদাই ছবি অমৃত পাওয়ার আছে অমৃত পাওয়ার আছে প্রেম পতনু শিগুল রাঙ্গায় আমার তাহারে ভাবি দিকি সৌরভের আছে রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য দিবসে রস আস্বাদন করি সেই রস নির্যাস হয়ে করিয়া চর্পণ সব প্রেম আস্বাদিতে নবদ্বীপে গৌরব ভজ ভজ ভাই সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।